উত্রিশ কৃষ্ণপুর বিধানসভা আসক থানে বিশিক্ষ ক্লাইজাক হলদিয়া এডিসি বিলিসনি খুংসানু খুংনি চেরাই বুসা ফালমানি রাং বাহিনী ও কক্ত মানতুই লাই হাস্তি গ্নাঙ্গিন তাবু উর নাংলাইজাক আমতিখে বুসা ফালাইমানি পাতে মুগ্নতুই ওই হাস্তিনি দালবিদাল পলিটিক্যাল লিডার জিতেন্দ্র চৌধুরী আগন সঙ্গ খবুই হাংকরনি ডিএম রব্য ও বুসা ফালমানি কক্ত মানতুই ওই ও নুখুংবাই মালাই ফাইমানি তেলমুরানি শাখাম নকরক আমতিখেন তিনি হাস্তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নাচুক ফাং গজাম এমএলএ আশিস সাহাবো ফাই উন্নুখুমে ফাই মালাই ফাইকাতে কক শাকাতে বরনি শাকদুকনি ককটমা নাখা শাক নাই নাই ডক্টর রে থানি অবনি লগি লগি বরক তিনি ককটমা থন নাই রবে কক সানা থাকি সাইক না রেখা হাস্তেও বেলাইন হামিয়া হালক চলি তঙ ত্রিপুরা সা আমচাইনি কামি আমচাই রব সুশাসনে মুঙ্গি দুশাসনে লাভাহীম টঙ্গু হাস্তি হাপাং হিনে বেলাইখেন খা দোকানে কক সাইখ নারিখা অবনি লগি লগি ব সাইখ নারিখা আমতি কক তোমা যেন তাবুক তে কাইসা থাই লং ড্রাইভে লিবু হাস্তে উর আমতিখে বুসা ফালাইমানি কক তোমা মানজাক অবনব দামা চাপারে নাই টঙ্গু তাবুক হাস্তে হাপাং নেই সাইখ নারিখা ব তিনি কক তোমা তোমার বাই কক সানা থাকি তে উ পাতি মুং দেখে উ ঘটনা উমা ডক বেলাইখেন খা খামানি তে খা দোকানে কক সাইখ নারিখা ব তিনি কক তোমা তোমার বাই কক সানা থাকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কম্পিবাজার আমাদের দলীয় সভা এই সভা থেকে ফেরার পথে জানতে পারলাম যে গত কয়েকদিন আগে কন্যা সন্তান বিক্রিজনিত ঘটনায় এই পরিবারের যে শিশু এবং তার মা এই তেলিয়ামুড়া হাসপাতালে তারা চিকিৎসিত তো তাদেরকে দেখার জন্যই মূলত আসে কি বলবো দুরবস্থার তো মানুষের শেষ নেই ওরা যে অঞ্চলে বসবাস করে আমি কথা বলে যতটা জানলাম প্রশাসন সেখানে পৌঁছে না তাদের খাবার তাদের অন্নের বস্ত্রের বাসস্থানের কোনো ধরনের পরিকাঠামো তাদের নেই এটা শুধু একটা উদাহরণ বাস্তব চিত্রটা রাজ্যের বিভিন্ন গ্রাম পাহাড়ে এই পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতির মুখাপেক্ষি হয়ে সন্তান বিক্রি করতেও পিতা মাতা আজকে উদ্যুক্ত হচ্ছে কিছুক্ষণ আগে আমার কাছে আরেকটি খবর এসেছে লংধরাই ভ্যালিতেও অনুরূপ ঘটনা একটা ঘটেছে এবং সেটা নিয়েও বোধহয় প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে তো যাই হোক রাজ্যের পরিস্থিতি ভালো না প্রশাসন সুশাসনের যারা কারবারি তারা এমন একটা জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছে মানুষ খাদ্যের অভাবে বাসস্থানের এবং তাদের কর্মসংস্থান এই সমস্ত কিছু হারিয়ে মানুষ এখন এই সুশাসনকে দুঃশাসন হিসাবে দেখছে স্যার এতদিন পর হঠাৎ কেন মনে হলো যে আজকে মানে তেলিয়ামুড়া হাসপাতালে আসবেন এতদিন পর ঘটনা তো প্রায় সপ্তাহ পনেরো দিন হয়ে গেল না সেরকম কিছু না আমি তো আগেই বলেছি যে আমি অম্পিতে আমাদের একটা সাংগঠনিক সভা ছিল কম্পির পরে আমি কৃষ্ণপুরের ব্রহ্মছড়াতে গেলাম আমাদের দলীয় সভাপতি ওনার বাড়িতে এবং ওইখান থেকেই কয়েকজন সাংবাদিক বন্ধুদের মারফতই জানতে পারলাম যে উনি এই হাসপাতালে চিকিৎসাধীন তার জন্যই আসলাম আরেকটা বিষয় যে এই খবরটি প্রকাশের পর যে ৩০,০০০ টাকার বিনিময়ে সন্তানটি বিক্রি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করে এই ৩০,০০০ টাকা দিয়ে বাচ্চা বিক্রির বিষয়টিকে বিভ্রান্তিমূলক বলে বলা হয়েছে কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন যারা এই সমস্ত বিষয় নিয়ে ধামাচাপা দিতে চাইছে বা বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করছে এই সমস্ত তো দিনে আপনাদের মাধ্যমে আবার এটা এই ঘটনা উন্মোচিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্তের পরিপ্রেক্ষিতে আসল ঘটনা সত্য ঘটনা সামনে এসেছে আমরা যা বুঝি গোষ্ঠীদ্বন্দ্ব একটা বিরাট রূপ নিয়েছে আর যারাই এগুলি ধামাচাপা দিতে চাইছে আপনারা দেখবেন আমি আজকেই একটা প্রেস রিলিজ দিয়েছি রাজ্যের রেগার শ্রমিকদের কাজ নিয়ে এই বিভিন্ন তথ্যগুলি দিয়ে যারা বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন সত্যি বিষয়কে ধামাচাপা দিতে যাচ্ছে মিথ্যার আশ্রয় নিয়ে যারা এই রাজ্যে প্রশাসনকে পরিচালনা করতে চায় তাদের মুখোশ খুলে যাচ্ছে তারা বুঝতে পারছে যে তাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে মানুষের যে এই যে আজকে গ্রাম পাহাড়ে কর্ম হারিয়ে কর্মসংস্থানের অভাবে মানুষের যে এই বেহাল অবস্থা রেগার কাজ করে মজুরি পাচ্ছে না
মজুরির জন্য গিয়ে বিভিন্ন অফিসে তারা তালা ঝোলাচ্ছে, জলের দাবিতে, রাস্তার দাবিতে, রাস্তার উপর চলছে। এগুলি প্রশাসন, একে সুশাসন বলে। আমরা এই ধরনের তথ্য গোপন করার গভীর নিন্দা জানাচ্ছি এবং আগামী দিন তথ্য সহকারে জনগণের সামনে আমরা এগুলি